যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ পাওয়ার পথে রয়েছে রিপাবলিকান পার্টি। তবে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে তা এখনও নিশ্চিত নয়। জর্জিয়া, নেভাদা ও অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফলাফলের উপর নির্ভর করছে এর ভবিষ্যৎ। ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার যুক্তরাষ্ট্র জুড়ে অনুষ্ঠিত হয় মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ। একদিন পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত হয়নি ফলাফল। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এখনও চলছে ভোট গণনা। মূলত ইমেইল ও ডাকযোগে পড়া আগাম ভোট বেশি হওয়ায় গণনায় দেরি হচ্ছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে ক্ষমতাসীন ডেমোক্রেটরা, এটা প্রায় নিশ্চিত। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে বিরোধী রিপাবলিকানরা 210 আসনে জয় পেয়েছে। নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে তাদের দরকার আর মাত্র 8টি আসন। বিপরীতে ডেমোক্রেটরা এ পর্যন্ত নিশ্চিত করেছে 192 আসন। তবে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। 100 আসনের মধ্যে এ পর্যন্ত 49টিতে জয় নিশ্চিত হয়েছে রিপাবলিকানদের। ডেমোক্রেটরা পেয়েছে 48 আসন। নেভাদা, জর্জিয়া ও অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফল নির্ধারণ করবে সিনেটের ভবিষ্যৎ। নেভাদায় 80% ভোট গণনা শেষে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্সাল্ট। অ্যারিজোনায় এগিয়ে ডেমোক্রেটিক প্রার্থী মার্ক কেলি। আর জর্জিয়ায় কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় আগামী 6ই ডিসেম্বর আবারও ভোট হবে। সেক্ষেত্রে সিনেটের চূড়ান্ত ফল পেতে বেশ বিলম্বই হবে। এবারের মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে রিপাবলিকানদের ঢেউ বয়ে যাবে এমন বিভিন্ন জনমত জরিপের সমালোচনা করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, শেষ পর্যন্ত গণতন্ত্রের জয় হয়েছে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ জানান তিনি। এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ফের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আগামী সপ্তাহে ঘোষণা দিতে পারেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পলাশঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।